এটা কিভাবে দেখাবো? অ্যামোনিয়াকে অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করব, নাইট্রোজেন ফর্ম হয়ে যায় আর অক্সিজেনের সাথে হাইড্রোজেন কম্বাইন করে ওয়াটার পেপার ফর্ম করলো। তাহলে দেখ, নাইট্রোজেনে ছিল, হাইড্রোজেনে ছিল, আর অক্সিজেন তো আমি বাইরে থেকে সাপ্লাই করেছি, তাহলে কম্বাইন করে আমার ওয়াটার ফর্ম করলো। বুঝতে পারলি? বুঝেছিস? ক্লিয়ার? চল, অ্যামোনিয়া 4 নম্বর, এবার ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া। 4 নম্বর ক্যাটালাইটিক অক্সিডেশন অফ অ্যামোনিয়া। দেখ, ওর মধ্যে লেখা আছে প্ল্যাটিনাম অ্যাট 200 ডিগ্রি সেন্টিগ্রেড, ওটাকে মার্ক কর। প্ল্যাটিনাম অ্যাট 800 ডিগ্রি সেন্টিগ্রেড মার্ক কর। রিয়্যাক্টস টু গিভ নাইট্রিক অক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার। নাইট্রিক অক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার লিখেছিস? ছবি আমার লাগবে না, ছবি যদি আসে পরীক্ষাতে, স্কুলে কোশ্চেন করে ইউজুয়ালি, বোর্ড এক্সাম এখনো দেখিনি, কিন্তু তাও ছবি তুই মার্ক করে রাখ, মার্ক করে রাখ। হয়ে গেছে? ডান দিকের কলামে চলে যা, গিয়ে দেখ রিয়াকশন, রিয়াকশনের মধ্যে দুখানা রিয়াকশনই মার্ক কর। যে রিয়াকশনে দেখবি হিট আমার প্রোডাক্ট হচ্ছে, হিট লিখে দিস, ঠিক আছে? হিট লিখে দিস, তুই তোর দিক থেকে সেফ থাকবি, সোজা কথা। লিখেছিস? মার্ক করেছিস? চল, অবজারভেশন 1 নম্বর, রেডিশ ব্রাউন পেপার আন্ডারলাইন করবি, রেডিশ ব্রাউন পেপার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড আর সিন ইন দ্য ফ্লাস্ক ডিউ টু অক্সিডেশন অফ নাইট্রিক অক্সাইড, পুরোটাই মার্ক করলি। আর সেকেন্ড পয়েন্টটাও মার্ক কর, পুরোটাই পুরোটাই মার্ক করবি। এবার হচ্ছে 5 নম্বর, অ্যামোনিয়া অ্যাজ এ রিডিউসিং এজেন্ট। 5 নম্বর, অ্যামোনিয়া অ্যাজ এ রিডিউসিং এজেন্ট মার্ক করছিস? সব করা, অ্যামোনিয়া অ্যাজ এ রিডিউসিং এজেন্ট। ওর মধ্যে 1 নম্বর, 1 নম্বর দেখ, রিডাকশন অফ মেটালিক অক্সাইডস। এখান থেকে কথাই কিছু পড়তে হবে না, রিয়াকশন মার্ক কর। ফার্স্ট রিয়াকশন NH3 প্লাস CuO, এরো দিয়ে CU প্লাস H2O প্লাস N2। অবজারভেশন মার্ক কর, দ্য ব্ল্যাক কপার অক্সাইড ইজ রিডিউস টু রেডিশ ব্রাউন কপার। ইকুয়েশন, ব্যালেন্সড ইকুয়েশন মাথায় রাখতে হবে কিন্তু। বাড়িতে একবার এই রিয়াকশনের কপিটা বানানোর পরে দেখিস তো আলটিমেট কটা রিয়াকশন হবে। এই 200টা মতন হয়ে যাবে, 200 200, আর একটু বেশি হবে, 200টা হবে, 200টা হবে। চল, তার মধ্যে দেখিস ম্যাক্সিমাম একই টাইপের রিয়াকশন, একই টাইপের রিয়াকশন না, ম্যাক্সিমাম একই টাইপের রিয়াকশন। এটা তো প্র্যাকটিস করলেই মনে থাকবে, একমাত্র সলিউশন, না হলে। সেকেন্ড অবজারভেশন, আচ্ছা সেকেন্ড রিয়াকশন দেখ, পিবিও প্লাস NH3, অ্যারো দিয়ে লিখবি পিবি প্লাস H2O প্লাস N2। দেখেছিস অবজারভেশন কি? ইয়েলো গ্রেইশ, ইয়েলো আর গ্রেইশ কালার হয়েছে। পরের পেজে চলে যায়, পেজ নাম্বার 158, বাঁ দিকে 2 নম্বর, বাঁ দিকে উপরে 2 নম্বর, সবুজ বক্সের নিচে, রিডাকশন অফ ক্লোরিন টু হাইড্রোজেন ক্লোরাইড নাম্বার এ ওর মধ্যে, হোয়েন অ্যামোনিয়া ইজ ইন এক্সেস। এই পাটা তো মার্ক করলামই না কিছুক্ষণ আগে, করেছি না মার্ক? কত অব্দি করলাম না এখানে? ওই সবুজটা করেছিলাম, বক্স অব্দি পুরোটা করা হয়েছে। আচ্ছা এখন দেখ, পেজ নাম্বার 158 ডান দিকের একদম উপরে চলে যা, দেখ অ্যামোনিয়ার সাথে আলাদা আলাদা অ্যাসিডের রিয়াকশানে কী প্রোডাক্ট ফর্ম হয়। তিনখানা রিয়াকশান, অ্যাসিড বেস রিয়াকশান ফর্ম হচ্ছে, সল্ট ফর্ম হলো। মার্ক করেছিস? সিম্পল রিয়াকশান, দেখ NH3+ HCl, NH4Cl, NH3+HNO3, NH4NO3, NH3+H2SO4, NH4O2SO4, করলি মার্ক? আচ্ছা নোট বলে দেখ, লেখা আছে থার্মাল ডিসোসিয়েশন, NH4Cl ভেঙে গেলে হবে NH3 আর HCl, আর NH4NO3 ভেঙে গেলে হবে N2O আর H2O। NH4NO3 ডিসোসিয়েশন কিছুক্ষণ আগেই আমি প্রিপারেশনের সময়তেই মার্ক করেছিলাম অলরেডি। নেক্সট হচ্ছে দেখ, অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়া, অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়া, NH3+H2, NH4OH, এটা মার্ক করেছি কিছুক্ষণ আগে, মানে আগে কিছুক্ষণ আগে লিখেছিলাম। তারপরে দেখ, তিনখানা রিয়াকশান দেখতে পাচ্ছিস তো, তিনটে রিয়াকশান, NH4OH+HCl, NH4Cl+H2, মার্ক কর। তার মানে দেখ, রিয়াকশানটা দুভাবে আসতে পারে, ডান দিকের কলামেই উপরের পার্টটা কী আছে বলতো, জাস্ট অ্যামোনিয়ার সাথে রিয়াকশান, আর নিচেরটা কী আছে বলতো, অ্যাকোয়াস অ্যামোনিয়ার সাথে রিয়াকশান। দেখ দুটোই কিন্তু আমার আলাদা ভার্সানের স্টার্টিং মেটেরিয়াল, দেখেছিস? অ্যাকোয়াস মানে আমার স্টার্টিং মেটেরিয়াল কিন্তু NH4OH, আর গ্যাস মানে স্টার্টিং মেটেরিয়াল জাস্ট নর্মাল অ্যামোনিয়া, বুঝেছিস? চল নেক্সট হচ্ছে তোর 7 নম্বর, 7 নম্বরে কী মার্ক করবি, দাঁড়াও ওয়েট, 7 নম্বরে কিছু মার্ক করতে হবে না, চলে যা 9.7, টেস্ট ফর অ্যামোনিয়া গ্যাস অ্যান্ড অ্যামোনিয়াম আয়ন। এর মধ্যে
নাম্বার এক, নাম্বার এক না, নাম্বার দুই মার্ক কর, নাম্বার দুই মার্ক কর, নাম্বার তিন, নাম্বার ছয় মারাত্মক ইম্পর্টেন্ট, নেসলার সলিউশনের কালার কি চেঞ্জ করে? হ্যাঁ এক্স্যাক্টলি ব্রাউন, নেসলার সলিউশনের কালার কি চেঞ্জ করে? ঠিক আছে, আচ্ছা এইবারে ইউজেস অফ অ্যামোনিয়া। এক নম্বরের মধ্যে দেখ, সবুজে বোল্ডে লেখা আছে, সবুজে বোল্ডে লেখা আছে, জাস্ট ওইটুকুই, জাস্ট ওইটুকুই পড়িস, আর বাকি রিডিং দিয়ে রাখতে পারিস। দেখ এক নম্বরের মধ্যে সবুজে আরেকটাও বোল্ডে লেখা আছে, দেখতে পাচ্ছিস? দ্য মেইন রেফ্রিজারেন্ট ইউজড আর ফ্রেয়ন ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি, দে ডিপ্লেট ওজোন লেয়ার অ্যান্ড অলসো কন্ট্রিবিউট টু গ্লোবাল ওয়ার্মিং, দাস দিস রেফ্রিজারেন্টস আর হার্মফুল টু লাইফ। ব্যাস এনাফ, তোকে ইকুয়েশন এখান থেকে পড়তে হবে না, সবুজগুলো মার্ক করে রাখ, ঠিক আছে? আচ্ছা চল নেক্সট হচ্ছে পরের পেজে চলে যা, পেজ নাম্বার 160। চার নাম্বার, চারের এ দেখ, যেটুকু বলছো ওটুকুই মার্ক করিস। নাইট্রোজেনিয়াস ফার্টিলাইজার্স লাইক অ্যামোনিয়াম সালফেট, ডাই অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট অ্যান্ড ইউরিয়া, মানে কী বলতো? নাইট্রোজেনিয়াস ফার্টিলাইজার কাকে কাকে ইউজ করা হয়, এই জন্য অ্যামোনিয়ার প্রোডাকশনটা আমার দরকার। এই যে তুই ভাই যে কোনো কৃষিকাজ বা চাষবাসের জন্য তো আমার সার লাগে, ফার্টিলাইজার লাগে, ফার্টিলাইজারের মধ্যে অ্যামোনিয়া থাকে, অ্যামোনিয়া তোর তাহলে সিনথিস করতে হবে, তার মানে ইন্ডাস্ট্রিয়াল মেথড, ওই জন্য এতটা ইম্পর্ট্যান্ট অ্যামোনিয়া, বুঝতে পেরেছিস তো? নেক্সট হচ্ছে দেখ বি, এক্সপ্লোসিভ, এক্সপ্লোসিভ হিসেবে ইউজ করা যায় লাইক অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেটের ডিকম্পোজিশন রিয়াকশন অলরেডি পড়েছি, রিয়াকশনটা পড়ি, আগেরটার পড়ার দরকার নেই, আগেরটা রিয়াকশন অলরেডি আমি তুই পড়েছি, কোথায় বলতো? দেখ চলে যা ফার্স্ট পেজে, ফার্স্ট পেজে ওখানে উল্টোটা পড়েছিলাম, ইউরিয়া থেকে অ্যামোনিয়া। এইবারে আছে কি, তোকে এইখান থেকে ইকুয়েশন দেয় না, এখান থেকে তোকে এমসিকিউ এর মধ্যে দেবে হচ্ছে ভাই ফার্টিলাইজার হিসেবে কাকে ইউজ করবো, এই রিয়াকশন তোর না পড়লেও চলবে। প্রথম পেজে হ্যাঁ রিয়াকশনটা মার্ক করতে বলেছিলাম না, তবে এখান থেকে দেয় না ইউজুয়ালি, আর ওই 2011-12 সালে আসতো, বল চল। হ্যাঁ হয়ে গেছে, এটাই শেষ আজকে অ্যামোনিয়া। আচ্ছা আমাদের নেক্সট উইকের এক্সামের সিলেবাস হচ্ছে NH4Cl।